ক্যালকলিং এ জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারি আবারও চলে এসেছি আপনাদের সকলকে নিয়ে ক্যালকলিং এর গানের আড্ডায়। আর এবারে সামনেই হচ্ছে আলোর উৎসব। আলোর উৎসব মানে আমরা জানি দীপাবলি, দেবীপক্ষ শেষ হয়ে গেছে, দুর্গাপুজোর শেষ, বিজয়ার শুভেচ্ছা সবাইকে জানিয়েছি, আর তারপরেই শুরু হতে চলেছে দীপাবলি। খুব শিগগিরই সামনে আসছে কালী পুজো, দেবীর আরাধনা হবে, আলোয় আলোয় ভরে উঠবে চারপাশ। কিন্তু সেই আনন্দ থেকে ক্যালকলিং আপনাদেরকে বঞ্চিত করবে না। ক্যালকলিং সেই জন্য সেট সাজিয়ে বসে পড়েছে সুন্দর একটা গানের আড্ডার জন্য। তো আজকে আমাদের সাথে যারা রয়েছে, ডেফিনেটলি আপনাদের সাথে আলাপ করাবো তাদের, তাদের মধ্যে দুজনকে আপনারা অলরেডি চেনেন, রয়েছে ঋতুপর্ণা দি, রয়েছে ওদিকে বিল্লদা। কিন্তু একজন মানুষ আছেন যিনি আজকে আমাদের মধ্যে নতুন, আশা করবো আগামী দিনে তাকে আমরা বারবার পাবো আমাদের মধ্যে, তিনি আজকে আমাদের কাছে এসছেন। স্যার অনেক ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। বিনয় পরাঞ্জপি, উনি আজকে আমাদের কাছে এসেছেন। উনি কিন্তু বাই প্রফেশন ব্যবসায়ী, কিন্তু আজকের এই গানের আড্ডায় ওনাকে নিয়ে বসার একটা বিশেষ কারণ আছে, যে কারণটা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে বিনয় বাবুর কাছ থেকে কিন্তু গান শুনবো আমরা, মানে বাই প্রফেশন উনি অন্য কিছু হলেও, মানে সঙ্গীতের সাথে সেই যোগাযোগ প্রফেশনালি না থাকলেও বিনয়বাবুর কিন্তু সঙ্গীতের প্রতি, মানে গান ভালোবেসে গান, এটা কিন্তু ওনার সাথে ভীষণ ভালোভাবে যায়। ঋতুপর্ণা দিকে আমরা তো আগেও পেয়েছি, মানে আগমনীর ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়তো আপনাদের সবার মনে আছে, সেই আগমনীর অনুষ্ঠানে ঋতুপর্ণা দি ছিল, বিল্লদা ছিলেন, সবাই ছিল, সুন্দর একটা জমজমাট অনুষ্ঠান হয়েছিল। আজকেও সেরকমভাবে আমরা বসে পড়েছি, কেমন আছো বলো? খুব ভালো আছি, সবাইকে পুজোর শুভেচ্ছা, বিজয়া শুভেচ্ছা, পুজো চলে গেল। ক্যালকলিংকেও, ক্যালকলিংয়ের প্রতিটা সদস্য, প্রতিজন এবং ক্যামেরার পেছনে যেসব দাদারা কাজ করছেন, যাদের জন্যে আজকে আমাদেরকে দেখা যাচ্ছে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিন তাদের খুব ভালো কাটুক, খুব ভালো আনন্দে সুস্থভাবে কাটুক, এই কামনা রাখি। আর সামনেই কালী পুজো, দীপাবলি উৎসব, তাই সেটাও যেন খুব সুস্থভাবে সবার কাটে, এই অভিনন্দন জানাই। নিশ্চয়ই আমি যাব বিনয় বাবুর কাছে। অনেক ধন্যবাদ আজকে ক্যালকলিং এ আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিনয় বাবু, আমি জানি যে আপনি গান, মানে ভালোবেসে যে গান, সেই মানে ব্যাপারটা এখানে আসা সেই কারণেই যে আপনার থেকে গান শুনবো। বাই প্রফেশন আপনি ব্যবসায়ী, মানে ব্যবসার সাথে আপনি যুক্ত, কিন্তু ইভেন অনেকগুলো দীর্ঘ বছর ধরে বাংলার বাইরে। হ্যাঁ, আই হ্যাভ বিন স্টেইং, pardon me, I may not be able to be fluent in Bengali. I've been staying in Dubai for the last 27 years. But I grew up in Calcutta, so my roots are here still. That is how I know the language a little bit. মানে কলকাতার শিকড়টা, মানে বাংলার শিকড়টা কোথাও রয়ে গেছে, উনি সেটা নিজেই বলছেন, তো সেই জায়গা থেকে ওনার বাংলা গান। আজকে ইভেন শ্যামা সঙ্গীত শুনবো আপনার কাছ থেকে, মানে ভাবা যায় না এরকম একটা, নিশ্চয়ই মানে দীর্ঘ বছর বাংলার বাইরে থেকে, মানে সেই বাংলার টান, মানে কলকাতার টান, সেই জায়গা থেকে একদম রুট, যেটা মানে সঙ্গীতের শ্যামা সঙ্গীত, ওনার কাছ থেকে শোনা। বিল্লদা আমাদের সাথে থাকবে, বিল্লদা অনেক ধন্যবাদ আবারও এখানে আসার জন্য, ভবিষ্যতে আবার বারবার পাবো আশা করছি। পরিবারের লোক হতে চাইছি, একদম নিশ্চয়ই ক্যালকলিং ফ্যামিলির লোক আমরা সবাই, আমাদের সবার সাথে থাকে। প্রথম যেটা যাবো ঋতুপর্ণাতি, তোমার গান দিয়ে যাব। সামনে দীপাবলি, আলোর উৎসব, শ্যামা মায়ের আরাধনা, সুতরাং দর্শকদের জন্য কি গান থাকছে তোমার তরফ থেকে? শ্যামা মায়ের আরাধনার জন্য যেহেতু এই অনুষ্ঠানটা, তাই শ্যামা মাকে স্মরণ করেই প্রথম গানটায় যাব। আমার প্রাক্তন গুরু শান্তিময় মুখোপাধ্যায়ের সুর আর কথা সুনীল বরণ, সেই গানটাই আমার প্রথম। এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর ভালো লাগে না, এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি,
ঋতুপর্ণাদের গান দিয়ে ভীষণ ভালো লাগলো। বিনয় বাবুর কাছে আমি যাব, নেক্সট গান আপনার শুনবো, কিন্তু তার আগে আমি জানতে চাই যে সামনে দীপাবলি, এই আলোর উৎসব, শক্তির আরাধনা, কালী পুজো আসছে, তো ছোট থেকে আমাদের কাছে কিন্তু এই শক্তির আরাধনা, কালী মানে কালী পুজো, যেটা ছোটদের কাছে কালী পুজো, বাজি ফোটানো, সেই সমস্ত কিছুটা সেইরকম কোনো স্মৃতি মনে পড়ে? মানে কলকাতার বাইরে যাওয়ার আগে অবধি, মানে এই কলকাতায় থাকাকালীন, বাংলায় থাকাকালীন, সেই দীপাবলি উৎসবের কোনো স্মৃতি? হ্যাঁ, এদিকে তো অনেক মজা করতাম আমরা ছোটবেলায়, বাজি ফাটাতাম। We could eat sweets at that time. I was not diabetic. Then that is what you miss when you leave India. You definitely miss all the festivals, you miss all the people who are there with you since childhood. But then what remains are memories, and then on these kind of days you remember that and carry on. সুতরাং বাংলা ছেড়ে গেলে বাংলার উৎসব যে মানুষ মিস করবে, সেটা বিনয় বাবুর কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলার এই 12 মাসে 13 পার্বণের মজাটাই কোথাও আলাদা যারা বাংলায় থাকেন। সুতরাং আমি বিনয়বাবু যাবো আপনার কাছে যে শ্যামা সঙ্গীত, মানে আজকের এটা কিন্তু অন্যতম একটা মানে অ্যাট্রাকশন, মানে স্পেশাল অ্যাট্রাকশন আপনার কাছ থেকে বাংলার শ্যামা সঙ্গীত শোনা। সত্যি তাই, আমি ভীষণ এক্সাইটেড। কী শুনবো আমি, মানে আমাদের দর্শক কী শুনবেন? ধনঞ্জয়বাবু একটা গান গিয়েছিলেন, আমার সাধনা সাধনা মিটিল আশানা ফুরিল, আই উইল ট্রাই অ্যান্ড সিং দ্যাট। দুজনেই গেছেন, গাইছেন, পানালালবাবুটাই বেশি জনপ্রিয় হতে পারে। মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা,
জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথায় যেতে প্রাণ চায় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যায় মা বড় দাগা পে বাসনাতে যেছি বড় জালাশয়ে কামনা ভুলেছি বড় দাগা পে বাসনাতে যেছি বড় জালাশয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যায় মা ভীষণ সুন্দর মানে একটা অন্যরকম ফ্লেভার আছে না অরিজিনাল বাংলার গান সেটা একজন মানুষ গাইছেন যিনি নিজে অবাঙালি যার মানে দীর্ঘ সময় কেটেছে বাংলার বাইরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার যে মানে বাংলা সঙ্গীতের যে মূল যে জায়গাটা শিকড় যে জায়গাটা শ্যামা সঙ্গীত গাইছেন উনি এত সুন্দর মানে শুনতেও ভালো লাগে কোথাও একটা নিজেদের মানে সঙ্গীত চর্চা বা সঙ্গীত জগৎ সেটা নিয়েও গর্ববোধ হয় বই কি বিনয়বাবু অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লাগলো আমি আবার পরবর্তী গানে তো অবভিয়াসলি যাব মানে ঋতুপর্ণাদি রয়েছে ওখানে বিনয়বাবু রয়েছেন দুজনেই রয়েছেন সুতরাং গান তো চলতেই থাকবে দীপাবলির উৎসব তোমার কাছে ঋতুপর্ণাদি যাব যে আগেকার দিনে একরকম মানে তোমরা যখন ছোট ছিলে সেই সময় একরকমভাবে দীপাবলি কিভাবে দেখেছো আর এখন এতগুলো বছর বাদে এখন তো ধরো তোমার অনেকটা চেঞ্জ হয়েছে মানে ধরো বাজি ফাটানোর সেই উৎসব সেই ব্যাপারটা মানে আগে আমি দেখেছি আমাদের ছোট বয়সে একটা এক্সাইটমেন্ট থাকতো বাজি ফাটাবো এই করবো সেই করবো সেই ব্যাপারটা এখন কোথাও কোথাও বাচ্চাদের মধ্যে ল্যাক অনেক বেশি কনসিয়াস যে না যদি কোনো সমস্যা হয় না কিছু হয় ডেফিনেটলি খুব সেফলি করা উচিত বাট স্টিল কোথাও কি তোমার মনে হয় যে ব্যাপারটা ডিফার করে সেই তোমাদের ছোটোবেলাটা তোমরা দেখেছো আর এখনকার বাচ্চারা যেভাবে কালী পুজো মানায় বা দীপাবলি মানায় কী ডিফারেন্স বুঝতে পারো আগেকার দিনে যেটা প্রথম এবং প্রধানত মনে আসে আগেকার দিনে না জয়েন্ট ফ্যামিলি ম্যাক্সিমাম হতো যেটা এখন সংখ্যায় অনেকটাই কমে গেছে একদম নেই তা নয় খুব কম বাট একসাথে বাড়ির এই যে আনন্দটা তো এক এক আনন্দ উপভোগ হয় না তো যত সংখ্যায় বেশি হয় আনন্দটা তত গুণ বেড়ে যায় এবার বাড়ির জেঠু কাকু দাদা ভাই বোন সবাই মিলে একসাথে বাজি ফাটানো হই হুল্লোড় লাফালাফি সারা বাড়িটাতে মাতিয়ে রাখা এই আনন্দটা তো এখন বড় হয়ে সত্যি মিস করি কারণ জায়গার অভাবে সবাই কাজের সূত্রে কেউ কেউ কোথাও কোথাও ভীষণ সেপারেট হয়ে ছোট ছোট ফ্যামিলি মানে আনন্দটা শুধু দুজন তিনজন এর মধ্যেই সীমাবদ্ধ ফলে তো আনন্দটা না মানে অনেকটাই কমে গেছে মানে বাজি ফাটানোর আনন্দটা হয়তো একই আছে বা অনেকটা সীমাবদ্ধ হয়ে গেছে যে সেটা সেফটির জন্যে যে এটা বা ফাটানো যাবে না বা এটা হলে বিপদ হতে পারে সেটা তো আলাদা কথা কিন্তু মনের আনন্দটা যেটা সবচেয়ে বড় কথা সেটা অনেকটাই আমরা মিস করি বড় হয়ে তাই মানে ছোট বয়সে সেই একান্নবর্তী ব্যাপারটা থেকে এখনকার ব্যাপারটা অনেকটাই মিস করে ঋতুপর্ণাদি জানিয়েছে সেটা আমাদের সকলেরই বক্তব্য অনেকেরই বক্তব্য কিন্তু এই মুহূর্তে আমি যে গানটা শুনতে যাব সেটা আমি গেস করতে পারছি বলে আমার মনে হয় কারণ খাতাটা খোলা রয়েছে আমি সামনে দেখতে পাচ্ছি
খুব রিলেভেন্ট একটা গান, বিকজ আমি এই মাত্র বললাম না যে বিনয় বাবুর ক্ষেত্রে যে আমাদের বাংলায় বারো মাসে তেরো পার্বণ, সুতরাং বাঙালিদের মধ্যে একটা উৎসব উৎসব সারা বছর ধরেই কোথাও একটা উৎসব মনুষ্য মানসিকতাটা থেকেই থাকে। সুতরাং একটা শেষ হতে না হতেই আর একটা শুরু, তো এইভাবে চলতে থাকে বাংলার উৎসব বাংলার পার্বণ সমস্ত কিছুটা, বাংলার মাটি বাংলার জল বাংলার গান সব কিছুটাই ভীষণ আপন ভীষণ কাছে। সেরকম কিছু একটা গান বোধ হয় আজকে ঋতুপর্ণা দি শোনাবে নেক্সট গানে, শুনবো পরের গানটা। পরের গান নির্মলা মিশ্রের খুবই জনপ্রিয় একটি গান, এই বাংলার মাটি। বিনায়কবাবু যখন বললেন যে মাটির টানে উনি আবার ফিরে আসেন বারে বারে কলকাতায়, সেই মাটির একই শিকড়ে আমরাও রয়েছি, সেই বাংলার মাটিকে মনে করেই একটি গান। সুতরাং কোথাও সেই শিকড়ের টান টানা ভেতরে গিয়ে চিনচিন করে। বিনয় বাবু আমরা নেক্সট টাইম মানে
মানে ব্যাপারটা জমে গেছে, মানে আপনি এভাবে আপনার থেকে এত সুন্দর সুন্দর গান, মানে আমরা তো ভাবতে পারছি না। প্লাস ঋতুপর্ণা দি কি শুনবো, এরপর কি শোনাবেন? অনেস্টলি আফটার দিস আই এম ফিলিং লিটল নার্ভাস, শি sang সো ওয়েল, আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট। আপনার কাছে গান না শুনে তো আপনাকে যেতে দেওয়া যাবেই না। থ্যাংক ইউ সো মাচ। কি শুনবো আমরা এরপর? মা তোর কত রঙ্গ দেখবো। And if I go wrong, please correct me. That will help. মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইবো এছাড়। মা তোর কত রঙ্গ দেখবো বল, কখন মারূপ দেখি তোর ইলো কেসে সর্বনাশে, কখনো মা নয়নে তোর, কখনো মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি, জন্মেতে তোরই কোলে মরণেতেও নিষ্মা তুলে, জন্মেতে তোরই কোলে মরণেতেও নিষ্মা তুলে, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। সেখানে ব্যবসা, মানে আপনি বাই প্রফেশন বিজনেস আপনার, রাইট, UMC কোম্পানিতে সেখানেই কাজকর্ম, সেখানেই ব্যবসা, সুতরাং এই গানের প্যাশনটা কোন সময় থেকে? ছোটবেলা থেকে We have grown up in this place, which is full of arts. So they were surrounded by music, different kinds of, tokhon theke, I don't know, just that love for music is there. I think it is there in the soil. মানে এটা ঠিক কথা, মানে বাংলাতে, বাংলার পরিবারগুলোতে, বাংলায় বসবাস করে যে পরিবারগুলো, তাদের বাড়িতে কিছু পাওয়ান যাক না যাক, একটা করে হারমোনিয়াম আর তবলা কিন্তু সব বাড়িতে থাকে, একদমই তাই। সুতরাং মানে সঙ্গীত যাদের রক্তে রক্তে মজ্জায় মজ্জায়, সেই জায়গা থেকে, সেখানে থেকে মানুষ কি করে না সঙ্গীত ভালোবাসবে, অবশ্য ঠিক কথা। কিন্তু মানে ভাষা অন্য, মানে বাংলা ভাষা টানটা তবু রয়ে গেছে, সেই অবাঙালি টানটা, কিন্তু তার মধ্যে শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীতের লিরিক্স এত শক্ত, সেইটা কিভাবে মানে রপ্ত করা জানি না, ছোটবেলা থেকে গাইছি, এটা মায়ের প্রতি ভালোবাসারই কৃপা হতে পারে, একদম খুব ম্যাজিক্যাল ব্যাপারটা, যে মানে যে মানুষটা দীর্ঘ বছর বাইরে কাটানো, যে মানুষটা নিজে একজন অবাঙালি হয়ে যার এখনো বাংলায় এতটা টান বোঝা যাচ্ছে, কিন্তু এত সাবলীল ভাবে, এত সুন্দর ভাবে শ্যামা সঙ্গীত গাওয়া, সত্যি সত্যি আমি ভীষণ অবাক, এবং মানে এত মানে ভালো লাগছে যে উচ্চারণে এতটুকু ভুল নেই কোথাও, নির্ভুল ভাবে বাংলা উচ্চারণ করে, এবং প্রতিটা কথা এত শক্ত শক্ত কথা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, শেষকালে দুজন মানুষকে যখন একসাথে পেয়েছি, তার সাথে বিল্লদা যখন অ্যাসিস্ট করছেন, এত সুন্দর সমস্তটা মিলিয়ে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে,
তো সেখানে দুটো মানুষকে একসাথে কোথাও মেলাতে না পারলে বোধহয় প্রোগ্রামটা শেষ করেও হবে না, শেষ এমন একটা ব্যাপার থেকে যাবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব ঋতুপর্ণাদি এবং বিনয়বাবু দুজনকে যে একসাথে যদি কয়েকটা লাইন একটু দর্শকদের সাথে শেয়ার করেন, তো সেটা দিয়েই তবে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি। না, নিশ্চয়ই তার মানে আমরা, ইট ইজ নট জাস্টিফাইড, মানে আমরা নিশ্চয়ই চাইবো, আমার মনে হয় আমার দর্শকরাও চাইছেন, মানে একটা একটা করে দুজনের কাছ থেকে গান শুনে তারা তৃপ্ত আই থিঙ্ক, কিন্তু দুজন মিলে একটা গান যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মন্দ হবে না বিষয়টা। কিন্তু অনুষ্ঠান আমরা শেষ করব এই ডুয়েট গানটা দিয়ে আমরা শেষের দিকে যাব। তার আগে আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আমাদের সাথে আমাদের ফ্লোরে। ক্যালকলিং এর সবাইকে খুব শুভেচ্ছা, ক্যালকলিং আরো বড় হোক, আরো ভবিষ্যতে জনতার কাছে পৌঁছে যাক, এটাই আমার শুভেচ্ছা বার্তা রইল ক্যালকলিং এর প্রতি। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি এন্ড হ্যাং মি হিয়ার। একদম একদম। সুতরাং অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা, মানে এবারে তো ওনাদের দুজনের কাছ থেকেই শুনবো গান, কিন্তু যেহেতু মানে কথা উঠেছিল না যে একান্নবর্তী পরিবার কোথাও একটা ভেঙে যাচ্ছে, সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছেন, কিন্তু এভাবেই এই একজন একজন করে আজকে দুজনকে আমরা মিলিয়ে দিয়ে এই যে একান্নবর্তী ব্যাপারটা, কিন্তু আজকে সবাই মিলে একসাথে যাতে এই মানে একতা বা একান্নবর্তিতা ব্যাপারটা কোথাও আজকে কোথাও মিস না হয়, ল্যাক না হয়, সেই চেষ্টা কিন্তু আমরা করবো। আজকে দুজনের কাছ থেকে একইভাবে গান শুনবো, সেভাবেই আজকে বিলোদা আমাদের সাথে থাকবেন, অ্যাসিস্ট করবেন। বিলোদা অনেক ধন্যবাদ, মানে আগে তো আপনাকে পেয়েওছি, আবার ভবিষ্যতে ক্যালকলিংয়ের ফ্লোরে আবারও আপনি আসবেন, আবারও আপনাকে পাবো। দীপাবলির অনেক শুভেচ্ছা রইল সবাইকে, ক্যালকলিংয়ের দর্শকদেরও। আমার তরফ থেকেও অভিনন্দন জানাচ্ছি যারা দেখছেন, আর যারা আমার ক্যালকলিংয়ের পরিবারের ভাই ভাইপোরা সব আছে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমরা শুরু করব এবং দীপাবলির অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি সঞ্চারি, ক্যালকলিং এর অন্য কোনো অনুষ্ঠান নিয়ে ডেফিনেটলি আবারও আসবো আপনাদের সঙ্গে। ততদিন অবধি সামনে দীপাবলি ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি। সকলে তোমার ইচ্ছা, বদ্ধ করো করে পঙ্গুরে লঙ্ঘাগিরে, পঙ্কে বদ্ধ করো করে পঙ্গুরে লঙ্ঘাগিরে, করে দাও মা ব্রহ্মপদ, করে করো অধোগামী। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমনি চালাও তেমনি চলি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকল